আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দয়া এবং আল্লাহর মত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একদম সকাল সকাল তোমরা গেমে লগ ইন করতে দেখতে পাচ্ছ আমাদের গেমে নতুন একটা লেজেন্ডারি ব্যান্ডের ফ্যাডারেল ইভেন্ট চলে এসেছে, এবং এটা কিন্তু এই অবিবি আপডেটের নতুন সিলেক্টেড সিরিজের ব্যান্ডেল, যেটার নাম হচ্ছে ইন গ্লিচ। এত লেজেন্ডারি একটা ব্যান্ডেল ফ্যাডারেল ইভেন্টে দিছে। আজকে আমি এই ব্যান্ডে স্পিন করবো এবং তোমাদেরকে দেখাবো যে কত কি ডায়মন্ড লাগে এই ব্যান্ডেলটা বের করতে। সো যারা যারা ব্যান্ডেলটা বের করতে চাও আজকের ভিডিওটি দেখতে পারো। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। সো চলো আমরা এখন ডিরেক্টলি ইভেন্টে চলে যাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদেরকে সব ফ্যাডারেল ইভেন্টের মতো দুইটা ডিমিরাট রিমুভ করতে হবে। আমি এখান থেকে কুত্তা ফুট এবং প্যারাশুটের স্কিনটা রিমুভ করবো, যেহেতু প্যারাশুটের স্কিনটা আমার কাছে অলরেডি রয়েছে। সো আমি দুইটা আইটেম ডিমিরাট রিমুভ করে দিলাম। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদেরকে 9 ডায়মন্ডের স্পিন করতে হবে। লেটস সি 9 ডায়মন্ডে কি পাওয়া যায়। আমার লাক কখনো এত ভালো হয় না যে আমি 9 ডায়মন্ডে লেজেন্ডারি ব্যান্ডেলটা বা লেজেন্ডারি আইটেম ডিমিরাটটা পেয়ে যাব, বাট আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকের লাক ভালো রয়েছে, যারা 9 ডায়মন্ডের স্পিনে ব্যান্ডেলটা পাবে। সুগার কারণ 9 ডায়মন্ডের স্পিনে ব্যান্ডেলটা পাইছো, অবভিয়াসলি কমেন্ট করবা, তাহলে বুঝতে পারবো যে কাদের কাদের লাকটি খুব বেশি ভালো। নাও 19 ডায়মন্ডের একটা স্পিন। অ্যান্ড ক্যারেনা প্লিজ একটা দিন অন্তত আগে দিয়ে দে ভাই। 19 ডায়মন্ডের স্পিনে কারা পাইছো ব্যান্ডেলটা অবভিয়াসলি কমেন্ট করো। নাও 39 ডায়মন্ডের স্পিনে কারা কারা ব্যান্ডেলটা পাইছো কমেন্ট করে জানাই দিও। ভাই আমাকে একটা স্পিন আগে দিয়ে দে, লাস্ট স্পিনের আগে যখনই দিবে তখনই আমি কিন্তু 499 ডায়মন্ড বাঁচাইতে পারবো, কারণ এর আগে সম্পূর্ণ স্পিন করতেও যত ডায়মন্ড লাগে না তার থেকে বেশি ডায়মন্ড লাগে একদম লাস্ট স্পিনটা করতে। নাও 99 ডায়মন্ডের স্পিন, সুগার কারণ 99 ডায়মন্ডের স্পিনে ব্যান্ডেলটা পেয়ে গেছো কমেন্ট করবা। সবার তো লাগে একরকম না, এক একজন এক এক স্পিনে পেয়ে যাবে। যারা যারা ভিডিওটা দেখতেছো সকল প্রকার ইভেন্ট আনলকের ভিডিও দেখার জন্য অবভিয়াসলি আমাদের সাদ ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অল সেট করে রাখো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। নাও 149 ডায়মন্ডের স্পিন, ম্যাজিক ইউ প্রেগনেন্ট, প্লিজ ভাই একটা স্পিন আগে দিয়ে দে। মুনি পেটের স্কিন নাকি এরা, মুনি পেটের স্কিন নাকি কি বললাম, ব্যাকপ্যাকের স্কিন, সরি ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সুন্দর আসছে, আমি কিন্তু খেয়াল করছিলাম না। যদি তোমরা দেখো ব্যাকপ্যাকের স্কিনটা যখন ঘাড়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকটাই লেজেন্ডারি টাইপের লাগতেছে, সো খারাপ না ব্যাকপ্যাকের স্কিনটা। না 499 স্পিন, লাস্ট স্পিন অ্যান্ড পেয়ে গেলাম কিন্তু আমাদের নতুন লেজেন্ডারি ব্যান্ডেলটা। অ্যান্ড এই ব্যান্ডেলে কিন্তু কিছু স্পেশাল ফিচার মতো রয়েছে। অ্যান্ড যদি তোমরা ব্যান্ডেলটা এদিকে লক্ষ্য করো এইখানটাতে দেখো পিছনের দিকে কিন্তু কিছু অ্যানিমেশন শো হইতেছে, যেমন দেখতেই পারছো এই দেখো অ্যানিমেশনগুলো, তোমরা ভালোভাবে দেখতেই পারছো এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু শো করতেছে। আর সবসময় সিলেক্টেড সিরিজের ব্যান্ডেলগুলো স্পেশাল লাক রয়্যাল ইভেন্ট দিয়ে থাকে, সে ব্যান্ডেল ভালো হোক তোটা ভালো না হোক তবুও কিন্তু স্পেশাল লাক রয়্যাল ইভেন্ট অথবা রিং ইভেন্ট দিয়ে থাকে। বাট এই প্রথমবার মনে হয় কোনো ফ্যাডারেল ইভেন্টে এত ভালো আইটেম রিওয়ার্ড বা এত ভালো ব্যান্ডেল দিল সিলেক্টেড সিরিজের ব্যান্ডেল আর কি। আমি ব্যান্ডেলটা ফুল কিউব করে নিচ্ছি, সব ফুল কিউব করে নিলাম। একটা ব্যান্ডেলের যে প্রত্যেকটা পার্ট ইউজ করতে হয় এমন না, কারণ কোনো ব্যান্ডেলেরই হয় না যে প্রত্যেকটা পার্ট ভালো হয়। সিজন 2 বলো, সিজন 1 বলো, হিপ হপ সাকুরা বলো, মানে যাই বলো না কেন কোনো ব্যান্ডেলের প্রত্যেকটা পার্ট ভালো হয় না, একটা দুইটা পার্ট ভালো হয়। সো একটা দুইটা পার্টের সাথে অন্যান্য ব্যান্ডেলের পার্টের কম্বিনেশন করে ইউজ করতে হয়। সো আমি দুই একটা পার্ট চেঞ্জ করেছি, মানে টাইম পাই নাই, জাস্ট এমনি দুই একটা পার্ট চেঞ্জ করেছি দেখার জন্য কেমন লাগে, খারাপ লাগতেছে না। ব্যান্ডেলের চেস্টটা মোটামুটি সুন্দর আছে, সো তোমরা চাইলে ইউজ করতে পারো। সো ব্যান্ডেলের রিভিউটা তোমরা দেখতেই পেলে, দেখো গাইস ফ্রি ফায়ার ডিজাইনিং করতেই থাকবে, ব্যান্ডেল ইভেন্ট আসতেই থাকবে, তোমাদের যেটা পছন্দ তোমাদের যেটা সামর্থ্যের ভিতরে থাকবে সেটাই তো বের করবো, আদারওয়াইজ সব ইভেন্টের পিছনে ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন নাই। সো এখন আমি তোমাদেরকে জানাই দিব যে কত কি ডায়মন্ড লাগলে ইভেন্টটা কমপ্লিট করতে। আমার যেহেতু ফ্যাডেড ইভেন্ট একদম লাস্ট পর্যন্ত স্পিন করতে হয়েছে, দ্যাটস ওয়াই 1082 ডায়মন্ড লাগছে। তো তোমাদেরও লাস্ট পর্যন্ত স্পিন করতে হলে লাক খারাপ থাকলে 1082 ডায়মন্ডই লাগবে, আর যদি লাক ভালো থাকে তাহলে 9 ডায়মন্ডের স্পিন, 19 ডায়মন্ডের স্পিন অথবা 100-200 ডায়মন্ডের ভিতরেও পেতে পারো। সো কারা কত ডায়মন্ডে এই ব্যান্ডেলটা বের করতে পারছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।